আপনারা যারা এই জিনিসটা ভাবতেছেন মাথার মধ্যে যে আচ্ছা ভাই সব বুঝলাম, বাট এক্স কি এমএলএম, এরকম একটা অ্যাঙ্গেলের প্রশ্ন আসে যে সব বুঝলাম, এখন আমাকে বলেন এক্স একটা কোম্পানির নাম, এটা কি এমএলএম? তো ওই ফিলিং দ্য গ্যাপস এর ভিতরে যে কোম্পানিটার কথা আপনি ভাবতেছেন পসিবলি ওইটা এমএলএম, অ্যাজ লং এজ ওইটা আপনি ইনভেস্ট করার পর আপনি জানেন না আপনার টাকা কি হচ্ছে, কিন্তু আপনার প্রফিট আসবে মনে হচ্ছে, গ্যারান্টিড যে আপনার লাভ হবেই মনে হচ্ছে, এবং কোনো একটা বড় ভাই তার রেফারেল লিঙ্ক দিয়ে আপনাকে জয়েন করানোর জন্য খুব উতলা হয়ে গেছে, নর্মাল লিঙ্ক না, রেফারেল লিঙ্ক টাইপ কোনো একটা কিছু দিয়ে। তো যেখানে আপনি দেখবেন একটা পিরামিড টাইপ শেপ হচ্ছে, চান্স আছে এটা একটা এমএলএম। আমি জাস্ট এটা ব্ল্যান্ডলি বলতেছি, তার কারণ এত কোম্পানি যে কোনটার নাম বলবো কোনটার নাম বলবো না, যাগুলার কয়েকটা নাম বলে আবার ভাবে সবাই যে এই কটা ছাড়া বাকিগুলো মনে হয় ভালো, তো কয়েকটা নাম না বলাটাই বেস্ট। হ্যাঁ, কিংবা হ্যাঁ এনায়ত বল বল না বল। না, ভাইয়ের কথা থেকে মনে হইলো যে আপনারা কি একটা খেয়াল করছেন, আপনি এখন থেকে আর কোনোদিন বলতে পারবেন না যে মনে করেন একটা এক্স কোম্পানি আছে, কারণ এক্স কোম্পানি এখন আসলে আছে। আসলে আছে, কিভাবে স্পট করবেন? আমি যদিও বলতেছি যে লজিক্যালি কথা বলে লাভ নাই, বিকজ লোকাল ভাই যে থাকে না, সবার লোকাল ভাই এটা ইনভেস্ট কর, ওইটাতে আমরা বেশি শুনবো। বাট জিনিসটা যদি চিন্তা করে দেখেন, একটা বিজনেস যদি আসলে এরকম অলৌকিক একটা টেকনিক আনে যেটার মাধ্যমে তারা দ্বিগুণ তিনগুণ করতেছে, তারা আপনার কাছে কেন আসতেছে? তারা ব্যাংকের কাছে যাবে, ব্যাংকের তো হাজার কোটি টাকা আছে, তো তারা আপনার কাছে এসে ভিক্ষা কেন চাচ্ছে? তারা জাস্ট ব্যাংকের কাছে যাক, বলুক তাদের রেভলিউশনারি টেকনিকটা, 5টা পয়েন্টে তারা কি নোট স্পিচ দিল, তো ব্যাংকের কাছে টাকা নিল, ডাবল করে ব্যাংকে ফেরত দিল। ওয়াই ডোন্ট জাস্ট ডু দ্যাট? আপনার কাছে কেন আসতেছে? অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে, বলেন দের ইজ নো ফ্রিল্যান্স, হোয়াই ডু ইউ ডিজার্ভ দ্য প্রিভিলেজ? আপনার কাছে কেন এই সুবর্ণ সুযোগ আসতেছে? যখনই মনে হবে যে আপনি কোনো ধরনের এফোর্ট কিংবা কোনো ধরনের গ্রোথ ছাড়া সাডেনলি আপনি অনেক বড় কিছু পাইতেছেন, হয়তো বা আপনি মুরগি হইতেছেন, এই জিনিস একটু ভেবে রেখেন। হঠাৎ করে লাইফে বেশি জিনিস আসলে আপনি কিছু করেনও নাই, লাক প্লে করতে পারে সাম ওয়ে অর আনাদার, বাট আপনার ওই টাইমে আর কি সতর্ক হয়ে যাওয়া দরকার। বাট আই গেস হইতে থাকবে এগুলা জিনিস, আমরা কন্টেন্ট বানাইতে থাকবে এগুলা নিয়ে। আমি দেখছি অনেক মানুষ অনেক টাকা লস হয়েছে, 4-5 লাখ, 6 লাখ, 10 লাখ, 12 লাখ, একজন দেখলাম 1 কোটি, আসলে তো জানি না সত্যি নাকি মিথ্যা, অনেক মানুষ এবং অনেক টাকা। জিনিসটা দেখছেন, মানে এই ইনভেস্টমেন্টের আরেকটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে তারা সর্বস্ব দিয়ে ইনভেস্ট করে। এই যে ওয়ারেন বাফেট স্যার যে বলে গেছে যে ভাই তোমরা সব ডিম এক বাস্কেটে রাখো না, এটার মধ্যে একটা সাইকোলজিক্যাল টেন্ডেন্সি আছে, লাইক দে আর লাইক অল ইন যায়, লাইক সম্পূর্ণ ফোল্ড কর। এই অ্যাটিটিউডটা আমি বুঝি না, লাইক পার্শিয়াল করো পার্শিয়াল করো না, বাট অল ইন যে যাওয়ার ব্যাপারটা, এটা আই গেস একটা ভালো পয়েন্ট বলছে সাদবা, সবাইকেই আমি দেখি যে আমার যা ছিল সব বেচা, লোন টোন নিয়ে একদম অস্থির হ্যাঁ অবস্থায় আমি ইনভেস্ট করছি। হ্যাঁ আমি এটাও আমি বুঝি না ভালো, আরেকটা জিনিস আমি বুঝি না যে ইনভেস্টমেন্টের প্রতি এত কেন নেশা মানুষের হুম কম্পেয়ার টু কাজ করা, অ্যাক্টিভ ওয়ার্ক। হুম কেউ অনেক মানুষ আমি দেখি যে সে কাজ করতে অত আগ্রহী না, যত আগ্রহী সে ইনভেস্ট করতে কোনো কিছুতে। ধর একজনের হাতে 10,000 টাকা আছে, তার মাথার মধ্যে ফার্স্ট কোয়েশ্চেনই এটা আসে, আমি একটু কোথায় ইনভেস্ট করবো? ইনভেস্ট করাটা কেন জানি অনেক বেশি, এটা মনে হয় ইন্টারনেট ইনফ্লুয়েন্সার কারণে ইনভেস্ট করাটা অনেক বেশি সেক্সি হয়ে গেছে, হুম আগে এত ছিল না যে হ্যাঁ ইনভেস্ট করবো, এখন সবাই ইনভেস্টর হওয়ার জন্য পাগল। হ্যাঁ এবং আমি জানি না আপনাদের কাছে কি অ্যাড গুলো আসে নাকি না, আপনার ওখানে যে বিভিন্ন অ্যাড আসে হচ্ছে গ্রাফ দেখায় যে গ্রাফ এরকম হইলে 3টা নিচে একটা উপরে তাহলে তুমি ইনভেস্ট করবা, যদি কলাম আকারে হয় তাহলে ইনভেস্ট করবা না। অ্যান্ড আই এম লাইক দিস ইজ দি মোস্ট স্টুপিডেস্ট ওয়ে টু টিচ যে কিভাবে ইনভেস্ট করতে হয়, যে গ্রাফ চার্ট কোনটা থাকলে কি করতে হয়, বিকজ দিস ডোন্ট ফলো, ওই প্যাটার্ন ফলো করে না, বাট এইভাবে শিখানো হচ্ছে। অ্যান্ড ওইটা স্কিম আই গেস করতেছে ইনভেস্টমেন্ট কে সেক্সি। এই যে লাস্ট দিন ফার্মে বলতেছিলেন না, সাডেনলি সবাই কেন জানি ভাবতে শুরু করছে যে বাসায় বসে খুব সহজে ইনকাম করা যায়, এন্ড উই আর লাইক হ্যাঁ এটাই তো প্রমোট করছেন এতদিন ধরে। আই গেট ইট, ইনভেস্টমেন্টটাও আমার দোষ, আই অ্যাডমিট। আর সাডেনলি এখন আমরাও তো এটা শুরু করছি যে দেখো ভাই 9 to 5 করে তুমি আটকায় যাবা, এটা বিট করার একমাত্র সিস্টেম হচ্ছে ইনভেস্ট করতে হবে। সো মানুষ মোটামুটি এটা বুঝছে, এতটুকু জ্ঞান মানুষের হয়েছে যে ভাই ইনভেস্ট না করলে আমি মোটামুটি একটা জায়গায় আটকায় যাবো, প্ল্যাটে হিট করবো আমি, তাই ইনভেস্টমেন্ট করতে হবে। এই জাস্ট আমরা স্মার্ট ভাবে ইনভেস্ট করতে পারতেছি না, জানি না কোথায় করতে হবে, তাই এইগুলা জায়গায় আসলে পাতে বসতেছে। বাট এই যে আমি এখনো বুঝবো না যে কেন সব, মেবি ওই স্কার্সিটিতে তৈরি করে যে এই সুবর্ণ সুযোগ জাস্ট 6 মাসের জন্য আছে, এরপরে কিন্তু ডাবল ট্রিপল রিটার্ন পাবি না, তাই এখন যা আছে তুই ঢেলে দে, মেবি হুম এটার হুম কারণে তারা সর্বশেষটা ঢালে যেটা আমরা করতাম না। হুম হয়তো আমরা হুম ঠিক ঠিক জানি না আসলে। আমি এমন এমন মানুষকে হুম এইরকম স্ক্যামের মধ্যে পড়তে দেখি যাদেরকে নর্মালি দেখলে মনে হয় পড়ার কথা না, এবং যত বেশি মানুষ বলে তার থেকেও আমার ধারণা অনেক বেশি মানুষ কখনো বলে না হুম যে সে স্ক্যামে পড়ছে।
তার কারণ এই যে লজ্জার জন্য বা তার লজ্জার কারণে অনেকেই বলে, আমার ধারণা অনেকেই আমাদের অডিয়েন্স বা তাদের পরিচিত বন্ধু বান্ধব বা আমাদের বন্ধু বান্ধব অনেকেই আছে যারা এই এরকম জিনিসপত্রের ভিতর পড়ছে, বা তারা কখনো বলবে না। অনেকে করে লোভ থেকে, বাট লজিক দেয় যে এটা মাত্র 10,000 টাকা, লস হইলে কোনো সমস্যা নাই, আমি 10,000 টাকা জাস্ট করে দেখি, বাট করে আসলে লোভ থেকেই, বাট ওটা কখনো বলে না জিনিসটা। এইভাবে দেখা যায় লস হইলে আমার আসলে তেমন কোনো সমস্যা নাই, বাট লাভ হইলে তো অনেক লাভ। অনেক ফ্যাক্টর, অনেক টাইপের ফ্যাক্টর চলে আসে যেগুলা।